দিয়েছি তেল, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, এবার রসুনটাও দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে আসবে, তারপর আমি মশলাটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাশরুমটা রান্না করার জন্য আমি নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, আর পেঁয়াজ রসুন তো নিয়েছি, সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে আমি মশলাটাকে একসঙ্গে গুলিয়ে নেব। এবার আমি মশলাটাকেও পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এটাতে আমি মাশরুমগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা ঝোলটা দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা আমি দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে জাল করে নেব। এত বেশি ঝোল রাখবো না, কিছু ঝোলটা আমি শুকিয়ে নেব জাল করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মাশরুমটা হয়ে আসছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মাশরুমটা একদম রেডি খাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।